সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি যথারীতি আমি মোহাম্মদ ইমরান হাসান। আজকে আপনাদের সঙ্গে এমন একটি যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সেই উদ্যোক্তা তৈরি করার পিছনের যে কলকাঠি যারা কারিগর, আমাদের শ্রদ্ধেয় একজন কৃষি উদ্যোক্তা আমাদের স্যার, যিনি এই উত্তরবঙ্গের এক সময় ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক ছিলেন, আজকে এসেছি আমরা তার ছাদ বাগানে। যে ছাদ বাগানে তার এই ছাদ বাগান করতে গিয়ে তিনি কি কি জাতের গাছ লাগিয়েছেন, কি কি প্রজাতির গাছ লাগিয়েছেন, সেই বিষয়গুলো স্যারের কাছ থেকে শুনব। স্যারের সেই সুন্দর সুন্দর দিক নির্দেশনাগুলো আমরা মাঠ লেভেলে ছড়িয়ে দেব। আমাদের সাথে আছেন আজকের কৃষিবিদ জনাব আলী আজম স্যার, আমরা স্যারকে স্বাগত জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ আছি। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি স্যার আপনার বাগানে দেখতে পাচ্ছি সুন্দর একটি ছাদ বাগান করেছেন। স্যার এখানে কত প্রজাতির গাছ আছে? স্যার এখানে প্রায় একশোর অধিক প্রজাতির গাছ আমি চেষ্টা করেছি এখানে, হয়তো সম্পূর্ণ সুন্দর প্রয়োগ করতে পারিনি। তো এখানে আছে একশোর বেশি প্রজাতির গাছ এখানে। এগুলো কখন পরিচর্যা করেন? এগুলো এখন তো অবসর সময়, অভ্রান্তর সময়, বিশেষ করে সকালে বিকালে যখন সময় পাই, হ্যাঁ তখনই আমি এটা পরিচর্যা করি। কারণ ছাদ বাগানের পরিচর্যা এটার কোনো বিধিবদ্ধ নিয়ম মানে করা যায় না, এটা যখন সময় পাওয়া যায় তখনই করতে হয়। তবে একটা বিষয় যে প্রতিদিন পরিচর্যা করতে হয়, এটাই নিয়ম। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা স্যারের সঙ্গে কথা বলছিলাম। স্যার তার পুরো বাগান কি গাছ আছে স্যার নিজে আপনাদেরকে দেখাবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটিতে এই পর্যন্ত স্যারের যে তেঁতুল গাছ থেকে শুরু করে জাবাটিকা বা স্ট্রবেরি ড্রাগন থেকে শুরু করে আমরা স্যারের কাছ থেকেই ডিটেলস শুনবো, আমরা দেখবো স্যারের বাগানটিকে ঘুরে ঘুরে। জি চলুন আমরা স্যারের সঙ্গে দেখি স্যারের বাগানটি। ড্রাগন ফ্রুট এখানে দুই ধরনের আছে, একটা একটা সাদা একটা লাল, তো দুটোই ভালো হচ্ছে এখানে। তবে একটা বিষয় যে এই বৃষ্টির সময় পলিনেশন হ্যাম্পার করে, ঠিকমতো পলিনেশন হয় না, বৃষ্টি হলেই এটা পরের দিকে ওই ফুলটা নষ্ট হয়ে যায়। তারপরেও এখানে বেশ ভালো হচ্ছে। এটা এটা আমি নতুন করে এই ছাদে মাটি দিয়ে এটার নিচে এই ইয়ার প্লাস্টিকের শিট দিয়ে তার উপর মাটি দিয়ে তার উপরেই আছে। গতানুগতিকভাবে যারা ড্রাগন ফ্রুট করে, যে ওই একটা করে মাটিতে ওই আরসিসি পিলার দিয়ে তারপর সেটার সঙ্গে সেটাই কেন্দ্র করে ওই টায়ার টুয়ার দিয়ে করে, তো আমি সেভাবে না করে আমি এইভাবে আরসিসি পিলার দিয়ে সেইভাবে করেছে। আগে বাসায় খাঁচা ছিল, তো নষ্ট হয়ে গেছে, তো এইভাবেই। এখানে আমার একটা বিষয় যে এখানে কিছু জিনিস তুলসী, আমার দুই ধরনের তুলসী আমার এখানে হয় এবং এটা এমনি এমনি হচ্ছে। এটা আমার দেশি তুলসী আর এটা ভ্যারাইটি হল ইন্ডিয়ান ভ্যারাইটি, তো এগুলো খুব কাজে লাগে। আমার শুধু আমি না, এ পাড়ার সবাই এখানে লাগে, এবং তুলসীটা ঔষধি গুণ সম্পন্ন তুলসী। এখানে আছে বিভিন্ন ধরনের গাছ আছে, যেটা এমনিতে হয়ে যাচ্ছে, যেটা আমার মানে গৃহস্থলী কাজে লাগে, যেমন পুদিনা, তারপর থানকুনি, তারপরে যে চাম ঘাস, এগুলো এখানে। এটা কি তেঁতুল স্যার? এটার বয়স মিষ্টি তেঁতুল, এটার বয়স দু বছর। হ্যাঁ সারা বছর ব্যাপী হয় নাকি? সারা বছর ব্যাপী না, মিষ্টি তেঁতুলও তেঁতুলও তেঁতুলের সিজনই হবে এবং তাই হচ্ছে। এবং এটা ফার্স্ট বিয়ারিং, কিছু শাকার হয় এবং সেই শাকারটা আস্তে আস্তে করে এটাকে ওখান থেকে অপসারণ করে জাস্ট পটে রোপণ করে। রাইট। হ্যাঁ তো এটা আবার সময় লাগে অনেক, এটা শাকারটা মাটি দেওয়ার পরে প্রায় 7-8 মাস সময় লাগে এটার জার্মিনেশন হইতে। তো এটা আর এটা একটা ক্যাকটাস, অনেক বেশি বয়স হয়ে গেছে। এটা খাওয়া দাওয়া যে যেমন বড় এখান থেকে নিয়ে আমি করেছি সবজি হিসাবে এবং এটা জাস্ট এটা সালাতের মতো করে, না সবজি এটা যেমন এখান থেকে কেটে নিয়ে এটাকে এই মানে আস্তে করে এর সাল কাটাগুলো রিমুভ করে তারপর কুচি কুচি করে সবজির মতো রান্না করে খেতে হয়। খাইতে কেমন টেস্ট স্যার? এটা খুবই সুন্দর, একটু একটু সবজির মতো লাগে। এটা একটু টক টক লাগবে,
হ্যাঁ, কিন্তু এটা খুবই সুন্দর, খেলে বড় সুন্দর, খাইতে সুন্দর এবং ভালো। আর এটা হলো কি মিষ্টি আমড়া, এবং এটা সারা বছরেই ফলন দেয়, খুবই ভালো। এবং সবসময় চার ধরনের ইয়ে থাকে এখানে, বড় থাকে, মাঝারি থাকে, ছোট থাকে, ফুল থাকে, সারা বছরই এটা এখানে পাওয়া যাচ্ছে। করছি যে ছাদে কাঁঠাল হয় কি না, তো এটা চার বছর হলো বয়স এটার, কিন্তু বিয়ারিং হচ্ছে না। তো আমাকে বিশেষজ্ঞরা বলেছে যে ছাদে কাঁঠাল হবে না, কারণ কাঁঠালের জন্য যে স্পেস দরকার, যেহেতু এটা ট্যাপ রুট না, এটা এটা তো সেই জন্য এটা যে স্পেস দরকার এটা এখানে হচ্ছে না। তারপরে দেখি না হলে এটা সরিয়ে ফেলবো। এটা জাবাডি গাবা, এটা নয় বছর হলো, আশা করা যাচ্ছে যে এবছর এবার আগামী মার্চ মাসের দিকে হয়তো এটার ফ্লোরিং হবে। তো এই গাছের চেহারা মোটামুটি ভালো। এখানে বাড়ি মালটা ফোর, এটা এটা গত বছর ভালো বিয়ারি হয়েছিলো, এবারও হয়েছিলো, কিন্তু প্রচণ্ড গরম। আর হলো এখানে এটা ডালিম, এবারও প্রায় বারোটার মতো ডালিম হয়েছিলো এটাতে, ভালোই ফলন। এইটা হলো কিউজাই আম, এবং এবারে এবারে কিন্তু এটা গাছের যা বিয়ারিং ক্যাপাসিটি তাতে দুটো তিনটের বেশি এই এই টবে ছাদে হয় না, মাটিতে হইলে তো অনেক হতো, কিন্তু এবারে গত বছর পেয়েছিলাম একটা আম, এবছর পেয়েছি দুটো আম। পেপিনো মিলন এটা হয়তো এটা শীতকালে এটা বিয়ারিং হবে। আর এলো লেবু, আমাদের এটা সিডলেস বাড়ি জাতের লেবু, আর্টস নেস্ট, এটা এটা খুব একটা দেখতে সুন্দর আর কি। এইটা গোলাপজাম, এটা গোলাপজাম নতুন চারা দিয়েছে এখানে, এখানে অপরাজিতা এখানে ইয়ে করে দিয়েছে ওয়ান, হ্যাঁ মানে ওয়ান। তো এখানে এবারও এটা এই এখানে সমস্যা হলো ছাদে বা আমাদের নর্থ বেঙ্গলে যেটা সমস্যা হচ্ছে গ্রিনিং, এটা একটা রোগ একটা। তো এটা এমনিতেই ম্যানেজমেন্ট ছাড়া এটা ভালো হয় না, কোনো ওষুধও কোনো কাজ করে না। তো এটা ম্যানেজমেন্ট করতে হবে, যেহেতু এখন মালটা গাছে আসে এই জন্য খুব বেশি ম্যানেজমেন্ট করতে পারছি না, এটা হবে। আর এইটা এটা হলো আলুবোখারা, এই এইটা এটা আলুবোখারা, আমার নিচে একটা গাছ আছে, উপরে একটা এটা চারা, দুবছর, এটা দু বছর বয়সে ফল আসবে, কত বছর, চার বছর হলে ফল আসবে। স্ট্রবেরি, যেহেতু এটা শীতকালীন ফসল, এটা এখানে হচ্ছে, এটাকে জাস্ট আমি সেপ্টেম্বর অক্টোবর মাসে এগুলোকে শিফট করে অনেক ওই আলাদা আলাদা টবে দিতে হবে আর কি, দিলে তাহলে এটা প্রপাগেশন হবে, তখন বিয়ারিং হবে। কার্ডিমন, কিন্তু কার্ডিমন অনেক এবারে যে গরম, এই গরমে বিয়ারিং হয়েছে, বিয়ারিং না ফ্লাওয়ারিং হয়েছে, কিন্তু এই গরমে এটা আস্তে আস্তে মুকুলগুলো, এটা দুই মাস আড়াই মাস হলো। এটা হলো আমার দাঁত লেমন গ্রাস, সাধারণত ওই জুস বা যে হ্যাঁ ফ্লাওয়ার ফ্লাওয়ার আসে চায়ে দেওয়া যায়, হ্যাঁ, আর ওই যে বিভিন্ন হোটেলেই এটা মূলত স্যুপ, স্যুপের মধ্যে এটা কুচি কুচি করে দেওয়া হয়। আমার কিছু ক্যাকটাস আছে, এটা নেপাল, নেপাল জাতের ক্যাকটাস, এটা কিন্তু খাওয়া যায়, এটা অনেক পুষ্টিকর, এটা মরুভূমি অঞ্চলে এটা খুব খায় এরা। আর একটা আছে কুমারীলতা, একটা ক্যাকটাস এখানে, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে আছে এটা একটা মরিচ। তো আমার এখানে কিছু গাছ আছে, এটা এটা হলো বনভাদরি, এটা আমি খুব সীমিত আকারে রেখেছি, এটা খুবই এটা ভেষজ গুণ আছে, এটা বনভাদরি আমি প্রায় রেখে খাই, বড়া করে বা ইয়ে করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি কিছু ন্যাচারাল যে ইয়ের জন্য ইয়ে দিয়েছি, পুদিনা, হ্যাঁ পুদিনা, এটা এটা মালচিং এর জন্য। আর এখানে এটা হলো সুইঝাল, এটা সুই, হ্যাঁ সুইঝাল, এটা একটা ঝাল, ভেষজ ঝাল, কিন্তু এটার উপকারিতা অনেকে বলে যে ডায়াবেটিস পেশেন্ট
বা যাদের গ্যাস্ট্রিক আসছে, যেমন মরিচ নর্মাল মরিচ খাইলে অ্যাসিডিটি হয়, কিন্তু এটাতে হয় না। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা এবং ফ্লেভার আছে একটা। হ্যাঁ, তরকারিতে, যেমন তরকারিতে দিতে হয়, এবং এটার এটার ঝালে কিন্তু কোনো খারাপ অ্যাসিডিটি হয় না, এবং এটা খুব ভালো একটা তৈরি ঝাল, খুব উপাদেয়। এটা এটা হলো গ্ল্যান্ডুলাস। হ্যাঁ, এখানে আমি চেষ্টা করেছি সজিনা, ছাদে অল্প পরিসরে সজিনা করা খুব কঠিন, কারণ সজিনার জন্য অনেক বেশি জায়গা প্রয়োজন হয়, শিকড় ও রুট রিজনটা অনেক বড় হয়। তা তারপরেও এখানে লিমিটেড হয়ে সজিনা হচ্ছে আর কি। হয় মূলত আমি সজিনার জন্য করিনি, আমি পাতা খাওয়ার জন্য, এটা ওই হ্যাঁ মরিঙ্গা পাতা। আর একটু জানতে চাচ্ছি যে সজিনাতে একটা বারো মাসি আর একটা তো সিজনাল, এটা বারো মাসি কি না? এটা সিজনাল, এটা সিজনাল, বারো মাসি নয়, কিন্তু কিন্তু এটার ইয়া হলো যে ওই পাতাটাই বেশ, পাতার জন্য আমি সাজে করেছি, কারণ এখানে ওই ড্রাম স্টিক এটার জন্য এই স্পেসে এটা খুব মানে লবণীয়। কাটিং দিয়েও এখন, কাটিং দিয়ে তো কাটিং হয় বীজ থেকেও হচ্ছে, এটা বীজের না, এটা কাটিং, এটা কাটিং, এটা কাটিং দিয়ে দেশি দেশি এবং কাটিং থেকে করা হয়েছে। আচ্ছা, এখানে তিনবার হলো এই মৌসুমে, এর এর পরে হবে কি না ঠিক বুঝতে পারতেছি না, তবে এটা সজিনা, এটাতে বারো মাসি, এটা দারুচিনি, এটা বাড়ি ফোর্ট নাম, আপাতত বুঝি খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, এটা এটা সানফ্লাওয়ারের মতো এটা ফুল হয় আর কি। এটা এটা অনেকে বলে, কিন্তু আসলে তো অথেন্টিক কোনো এখনো কিছু পাওয়া যায়নি। আর এখানে আমার এটা আছে, এটা যেমন এটা হলো ট্র্যাডিশনাল ইয়ের বাইরে, যে এই রেলিংয়ের মধ্যে আমি দিয়েছি যে ড্রাগন ফ্রুট। হ্যাঁ, যে এখানে এই টবে দিয়েছে এবং রেলিংয়ের সঙ্গে দিয়েছে এটা এটা অরেঞ্জ। হ্যাঁ, গত বছর মোটামুটি ছাদে, তো গত বছর বিয়ারিং ভালো ছিল, এবারও হয়েছে এই এরকম হচ্ছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা এই ছাদ বাগানের যে সকল গাছগুলো আছে, অনেক অপরিচিত গাছগুলো আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, স্যার এতক্ষণ ধরে আমাদেরকে সময় দিয়েছেন। দেখা হবে আবারও কোনো নতুন এপিসোড নিয়ে, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।